नमस्कार बंधुरा, रान्नार खोजे चैनल सबाई के स्वागत। आमार आज के रेसिपी दूध पटल। आमार चैनले नतून बंधु हुए थाकले चैनल के सबस्क्राइब करार अनुरोध रइलो और पाशे थाका बेल आइकनटिके प्रेस कर देवें, ताहले आमी जखनी रान्नार कोनो रेसिपि शेयर करब आपनारा नोटिफिकेशन पेये जाबेन। चलुन ताहले देखे नेওয়া যাক আমার আজকের দুধ পটলের রেসিপিটি। দুধ পটল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 12টা পটল। এবারে আমি একটি ছুরির সাহায্যে পটলের বোটাগুলোকে কেটে নেব। সবগুলো পটলের বোটা কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা পিলারের সাহায্যে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পটলের মধ্যে আমি কোনো খোসা না রেখে পুরো খোসাটাই ছাড়িয়ে নেব। যেহেতু দুধ পটল একটু নরমই ভালো লাগে, সেজন্য আমি পটলগুলো থেকে সবগুলো খোসাই ছাড়িয়ে নেব। সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা ছুরির সাহায্যে দুই দিক থেকে একটু করে চিড়ে নেব। পটলগুলোকে দুই দিক থেকে এভাবে চিড়ে নিলে পটলের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে। এবারে আমি সবগুলো পটলকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দেব। পটলগুলোতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পটলগুলোতে লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 মিনিট রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো পটল তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলগুলোকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখব। সবগুলো ভেজে রাখা পটল তুলে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি। এবারে দিয়ে দেব 2টো এলাচ, এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 2 টুকরো লবঙ্গ আর 1টা দারচিনি। মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলাটার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পটলগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে পটলগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 4টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পটলটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি 1/2 কাপ দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে ফুটতে দেব 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে।
10 মিনিট পর ঢাকাটা তুলে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর উপর থেকে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দুধ পটল। আমার আজকের এই দুধ পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।